তো গাইস গাড়ি নিয়ে চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। যতই দিদির চমক বেরোবো বলেছি বেরোবো। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাই। আর দেখো আমি এখন ব্রাশ করছি, আমার কাজকর্ম সব হয়ে গেছে। আর আজকে দেখো রোদের ছটা থেকে বুঝতেই পারছো আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে সকালবেলাতেই। আর মাটির অবস্থা দেখো কি ভেজা, দেখো বৃষ্টি হয়েছে কদিন ধরে, দেখো কি অবস্থা উঠোনটার মাটিতে। আর আমার বর এখনো ঘুমোচ্ছে নাক ডেকে, এখনো ওঠেনি। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো গাইস আমি একটু দাঁত ব্রাশ করতে করতে ঘরের দিকে যাব। আর দিদি দেখো কোথা থেকে পুঁই মুটুরি নিয়ে আসলো। অনেক ওই যে পড়তে বসে গেছে। আর এই দেখো আমার বর ঘুমোচ্ছে এখন। এই তো চলো ঘুমুক, আমি তো তখন ব্রাশ করে আসি। তো গাইস দাঁত ব্রাশ করে একটু খাওয়া দাওয়া করে কাচাকাচি করতে চলে এসেছি। কাচাকাচি করা হয়ে গেছে, এখন এগুলো ধুলেই হয়ে যাবে। তো আমি এগুলো ধুয়ে তারপরে চেঞ্জ করবো। এখনও ঘুম ছাইনি, এই কারণে এগুলো বাবার জামাকাপড়গুলো কাঁচা হবে তার জন্য। তো কাঁচা হয়ে গেছে, তো আমি এখন এগুলো ধুয়ে মেলে দেবো। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো। দেখ তো গাইস আমার কাচাকাচি করা হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে একটু মুড়ি খেয়ে নিলাম, তারপরে বাবার জামার কাছে নিয়ে আসলাম। আর এখন এগুলো ধুয়ে দেবো। চলো এগুলো ধুয়ে মেলে দিই সব। দেখো রং করা হয়ে গেছে, এখন আমার ঘরেরটাকে আবার ডবল করে দিতে এসেছে। দেখো কিমি কি অবস্থা, দেখেছো? আর রোদের থেকে থেকে পুরো লাল হয়ে গেছে, ফর্সা তো একজন লাল হয়ে গেছে। আর আমারও রান্না হয়ে গেছে, এখন নাকি বলছে উনি ডাটা খাবেন এক বাটি। আর এই যে মালগুলো এখন ঠিকঠাক করে গোছানো হয়নি ওপরে, এই যে ওপরে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, ওইগুলো সব রং করেছে, বাইরেও আছে সব রং করেছে। বস্তায় কি করবা, বস্তায় ছিটছো কেন? হ্যাঁ গরম দেখাবা, কম কম সবাই দেখতে পাবে গরম দেখালে। আমি ডাটা নিয়ে আসি ওর জন্য এক বাটি, নাহলে ঠান্ডা হবে না গরম হয়ে থাকবে। তো দেখো গাইস কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তুলছে, আর আমি এই যে ধরে 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 দিচ্ছি, তাও বলবে আমি নাকি কিছু করি না। শোনাবো না, হ্যাঁ হ্যাঁ তখন বললা এই রান্না খাওয়া করতে সারাদিন লাগে তোমার, তাই তো বললা। আমার সেরকম কোনো কাজ নেই বলে রান্না খাওয়াই সারাদিন করি টুকটুক করে। হাঁপিয়ে গেছে বেচারা। তো তুলো নি এগুলো, তো তোমরা সঙ্গে তো দেখো গাইস এখনো কত আছে দেখো। আর এগুলো আজকেই রং করেছে, তো আজকেই তুলে দিয়েছে তার একটাই কারণ, বৃষ্টির ভয়ে। দেখো হ্যাঁ যাই, আকাশ তো দেখো সকালবেলায় বেশ রোদ উঠেছিল, ভাবলাম তো সকালবেলায় রোদ উঠেছে বেশ ভালোই রোদটা হবে, কিন্তু না দেখো আবার ওয়েদারটা ভালো না। ওই দেখো আমাদের বাড়িতে একটা ছাগল এসে উদয় হয়েছে, নতুন ছাগল, ওটা দিদি দিদির ছাগল। ওই যে এসছে, ওই যে ওই যে ওই যে এসছে। আমাদের মালপত্র তোলা হয়ে গেছে, সব গুছিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো এখন স্নান করবে। ওই যে ওয়েদারটা দেখো, অন্ধকার পুরো অন্ধকার ওয়েদার। এখন এগুলো তোলা হয়নি, এই যে আর ঝাড়া কাটিগুলো কালকে ভিজেছে, চলো স্নান করে নিই। 5 মিনিটস লেটার। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে লেবুর চুকলা দেখো, খেয়ে দে তারপরে দেখাচ্ছি। আমাকে দেয়নি? না না আমাকে দেওনি তো। এই যে এই যে এই যে ওর চুকলাগুলো দেখো, খাওয়াগুলো আছে, সবাই বলবে কি নোংরা।
খাও খাও, এরকম বউ কোথাও পাবে? বিছানায় বসে বসে খাইয়ে দিই আমি প্রতিদিন, এরকম বর কোথাও পাবে নাকি বন্ধু? দেখো বিছানায় শুয়ে শুয়ে খায়, এরকম বউ পেতে গেলে সাত জনম তপস্যা করতে হবে, বুঝতে পেরেছ? সাত জনমের খবর জানি না, তবে এই জন্মে কম বেশি করেছি। আমি বলবো, বলো আমরা এখন যাবো ঘুরতে। আর দেখছো তো, দেখো ভাই সব বেকার হয়ে গেলো, সাজগুজেরও আমার বেকার হয়ে গেল, চলে আসলো ঘুরতে। হঠাৎ করে দেখি দরজা ঠেলে কে এসছে, দেখো পড়তে চলে এসেছে। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, আমরা ঘুরতে যাবই। বলো তো বন্ধুরা, ফাইনালি পড়ানো শেষ, আর এখন যাচ্ছি। আর এখন বাজে কত? 7:34। 7:34, বিদ্যুৎ চমকাচ্ছে, ভিজে না যায় আজকে, ওই যে পড়ি দাঁড়িয়ে চোখে দিয়ে আসবো একবারে, চলো সঙ্গে থাকো। দেখো গাইস, এই যে দোকানে গাড়ি দেখেছি, দেখো কেমন ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছো? তো বিদ্যুৎ চমকানোর মধ্যেও যাবো, তার একটাই কারণ আমি আগে রেডি হয়ে ফেলেছি, তাই যাবো বলেছিলাম তাই, তার জন্য। তো আসুক। তো গাইস গাড়ি নিয়ে চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়বো, যতই বিদ্যুৎ চমকা বেরোবো বলেছি বেরোবো। দেখা যাচ্ছে পকোড়া খেতে চলে এসছি কাকার দোকানে। তো দেখো বন্ধুরা, ভিজে গেছি হালকা পাতলা, এত জোরে চালিয়েছে আমার মাথাও ঘুরছে এখন, মাথা ঘুরতে জোরে চালিয়েছি 110 কিমি করা নেই, রিক্স নিলাম নালে ভিজে যেতাম, প্রচুর বৃষ্টি হচ্ছে গলপড়ার দিকে। তো আমাদের দিকে আসছে বৃষ্টি, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখানে গাড়ি ঢুকিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দড়িয়ে দড়িয়ে আবার ঘরে চলে এসেছি এখন। দেখো কারেন্টও চলে গেছে, আর এটা এমার্জেন্সি চার্জার জ্বলছে, আর এই যে ঠান্ডা লাগবে, জেদ করলাম না বেশি করার নেই। এই দেখো আমরা খাবার নিয়ে এসেছি, দেখো দেখো বন্ধুদের, তো সেই চিকেন চাপটা এখন আমরা দুজন খাওয়া দাওয়া করবো, দারুন। আর আমরা এটা খেতে খেতে শেষ করে ফেলবো। আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ, টাটা। সারাদিন আজকে অনেক খাটাখাটি হয়েছে, আর রাতে বেলা একটু প্ল্যানিং করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। টাটা, আর তোমরা সব ভালো থেকো, বাই।